ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আজকের পর থেকে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন, অথবা আপনি মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে পারবেন। আপনি যখন ফোনে কথা বলবেন তখন আপনার কণ্ঠস্বরটি পরিবর্তন হয়ে মেয়ের কণ্ঠে হয়ে যাবে, এবং সে কিন্তু শুনে অবাক হয়ে যাবে যে কিভাবে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলছেন। সে কিন্তু কখনোই বুঝতে পারবে না, সে ভাবে যে হয়তো আপনি অন্য কারো দিয়ে কণ্ঠস্বর পরিবর্তন না করে আপনি অন্য কারো দিয়ে কথা বলাচ্ছেন। সে কিন্তু কখনোই ধরতে পারবে না, এবং সে কিন্তু শুনে অবাক হয়ে যাবে। আপনি এটি না করা পর্যন্ত কখনোই বিশ্বাসই করতে পারবে না যে কীভাবে সম্ভব যেখানে আমি ফোনে কথা বলার সময় আমার কণ্ঠস্বরটি পরিবর্তন হয়ে মেয়ের কণ্ঠে হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে কিন্তু সবার সাথে ফোনে কথা বলে মজা করতে পারবেন, সবাইকে দেখিয়ে অবাক করতে পারবেন। তো কীভাবে আপনি এটি করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন ফোন করে। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর এই অ্যাপটির মাধ্যমে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন। এখন আপনি এই অপশানটিকে টিকমার্ক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে বেশ কয়েকবার অ্যালাউ করবেন। ঠিক আছে, এখন আমি এখানে বেশ কয়েকবার অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর এখন আপনাকে অবশ্যই একটা ফোন নম্বর এন্টার করতে হবে। যদি আপনার ফোন নম্বর এখানে এন্টার করেন তাহলে কিন্তু হবে না, দেখুন বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য দেশে হয়তো এই অ্যাপটি সাপোর্ট করে না, সেজন্য কিন্তু আপনাকে অন্য একটি দেশের নাম্বার এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেটের নাম্বার ব্যবহার করতে হবে। এখন আপনি সবার প্রথমে এখান থেকে এই যে রয়েছে, এই যে কান্ট্রি রয়েছে, কান্ট্রি অপশানে ক্লিক করবেন, তারপর এখানে বিভিন্ন রকমের কান্ট্রি শো করবে। এখন আপনি সবার নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি কান্ট্রি দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেট। এখন আপনি ইউনাইটেড স্টেট এই কান্ট্রি সিলেক্ট করবেন। ঠিক আছে, দেখুন এই মানে এই দেশের কোড সংখ্যা হলো +1। ঠিক আছে, তো সিলেক্ট করার পরে এখন আপনাকে ইউনাইটেড স্টেটের একটা নাম্বার এখানে বসাতে হবে। তো কীভাবে আপনি ইউনাইটেড স্টেটের নাম্বার পাবেন সেটি এখন আমি দেখাচ্ছি। তার জন্য কিন্তু আপনাকে আরেকটি অ্যাপসের সাহায্য নিতে হবে, আর এই অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অ্যাপ দুটো ইনস্টল করবেন। ঠিক আছে, এখন আমি ওই অ্যাপটি ওপেন করছি। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইউনাইটেড স্টেটের নাম্বার ইউজ করতে পারবেন। অ্যাপটি ওপেন করার পর দেখবেন সেখানে একটি কান্ট্রি দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে বেশ কয়েকটি নাম্বার দেওয়া থাকবে। এখন আপনি যে কোনো একটা নাম্বারে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আমি কোনো একটি নাম্বার এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি এই নাম্বারটি মানে ওখানে টাইপ করবেন। ঠিক আছে, এখন আমি এই নাম্বারটি দেখে দেখে সেম টু সেম মানে ওখানেই টাইপ করছি। তো দেখুন এইভাবে আপনি টাইপ করবেন, সেম টু সেম এইভাবে আপনি নাম্বারটি টাইপ করবেন। তো এখন আমি এখানে দেখে দেখে হুবহু নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। তো আপনাকে অবশ্যই এইভাবে কিন্তু নাম্বারটি টাইপ করতে হবে, ভুল করলে হবে না। ঠিক আছে, এইভাবে আপনি দেখে দেখে ভালো করে নাম্বারটি টাইপ করবেন। তো এখন আমি এখান থেকে নাম্বারটি ভালো করে দেখে দেখে টাইপ করে দিচ্ছি, এইভাবে আপনি টাইপ করবেন। ঠিক আছে, তো টাইপ করা হয়ে গেলে এখন আপনি যে ওটিপি, এই ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করার পর দেখবেন যে মানে ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এখন আপনি ওই অ্যাপটি আবার ওপেন করবেন। ওপেন করার পর এই যে রিফ্রেশ, এই রিফ্রেশ অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু জাস্ট নাও বলে একটা SMS আসবে এবং ওই ওটিপি এখান থেকে কপি করবেন। ঠিক আছে, এইভাবে কপি করবেন বা দেখে দেখে আপনি মানে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখন আমি ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনি ভ্যারিফাই ওটিপি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেখুন অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনাকে সবার প্রথমে ইউনাইটেড স্টেটের নাম্বার দিয়ে কিন্তু এই অ্যাপটি ওপেন করতে হবে, ভ্যারিফাই করতে হবে। ঠিক আছে, আমাদের দেশের নাম্বার কিন্তু দিলে হবে না এখানে। সো গাইস, অ্যাপটি যখন ওপেন হয়ে যাবে তখন দেখবেন সেখানে আপনি বিভিন্ন রকমের কণ্ঠস্বর পেয়ে যাবেন, যেমন রয়েছে ফিমেল এবং মেল, সবথেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আপনি ছেলে হয়ে কিন্তু মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন, অথবা আপনি মেয়ে হয়ে কিন্তু ছেলের কণ্ঠে কল করতে পারবেন, সবাই কিন্তু শুনে অবাক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি দেখাবো যে কীভাবে আপনি এটি করবেন। সো গাইস, এখন আপনি যদি ছেলে হন তাহলে আপনি ফিমেলে ক্লিক করবেন। ফিমেলে ক্লিক করার পর এই যে কল, এই কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পর দেখবেন যে মোবাইল ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে শো করবে। এখন আপনি যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে কল চলে যাবে, এবং আপনি যে কথা বলবেন সেটি কিন্তু পরিবর্তন হয়ে মেয়ের কণ্ঠে শোনা যাবে, এবং সে শুনেই অবাক হয়ে যাবে। সো গাইস, দেখুন আমরা কিন্তু জানি যে ফোন করার সময় কিন্তু রিচার্জ করতে হবে, ঠিক তেমনভাবে কিন্তু এই অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে। ঠিক আছে, রিচার্জ না করলে কিন্তু কল যাবে না।
সেজন্য এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এখান থেকে মানে টাকা দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে। দেখুন এখানে কিন্তু ক্রেডিট দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে ক্রেডিট কিনতে হবে, তারপরে কিন্তু আপনি কল করতে পারবেন। দেখুন আপনি হয়তো এটি পারবেন না, আপনি বাড়ির আশেপাশে কোনো একটা শপে যাবেন, ঠিক আছে, মোবাইল শপে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে এই অ্যাপের মধ্যে আমি রিচার্জ করব, এখান থেকে আপনি রিচার্জ করবেন, ঠিক আছে। এখানে বাই নাও ক্লিক করলে দেখবেন যে একটা এখানে একটা মানে অপশান শো করবে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে, ঠিক আছে। আপনি হয়তো পারবেন না, আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটা দোকানে গিয়ে বলবেন যে আমাকে রিচার্জ করে দিন এই অ্যাপের মধ্যে, তাহলে কিন্তু সে আপনাকে রিচার্জ করে দেবে এবং আপনি তাকে টাকাটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু অ্যাপের মধ্যে রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি রিচার্জ করবেন। তো এই অ্যাপটি কিন্তু খুবই একটা দুর্দান্ত অ্যাপ, যেখানে আপনি নিজের কণ্ঠস্বরকে পরিবর্তন করে কথা বলতে পারবেন। আর একটি বিষয় হলো কিন্তু আপনার নাম্বার শো করবে না, ঠিক আছে। আপনি যখন যে কাউকে ফোন করবেন তখন আপনার নাম্বারটি শো করবে না, তার কাছে অন্য একটা নাম্বার দেখাবে। খুবই একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন। তো আশা করি এই অ্যাপ্লিকেশনটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।